Assalamualaikum, welcome to Reviewplaza. Yes branded, yes pro. স্মার্টওয়াচটি এখন ভালোই জনপ্রিয় হচ্ছে আর স্মার্টওয়াচটি জনপ্রিয় হচ্ছে এই কারণে যে স্মার্টওয়াচটি মোটামুটি লো বাজেটের মধ্যে পাওয়া যাচ্ছে কিন্তু এতে ইউজ করা হয়েছে অথেন্টিক সেন্সর আর একই সাথে সবগুলো ফিচার তো আছে যেহেতু আমরা অলরেডি দেখেছি যে এতে অথেন্টিক সেন্সর ইউজ করা হয়েছে বাট এটা কিন্তু আমরা চেক করি নাই যে এটা সেন্সর অ্যাকুরেসি বা কত পার্সেন্ট তো আমাদের আজকের ভিডিওতে আমরা দেখব যে এটা সেন্সর অ্যাকুরেসি কেমন কম্পেয়ার করব আমরা অন্য মেডিকেলের ডিভাইসের সাথে মেডিকেলের ডিভাইসের মাধ্যমে আমরা ব্লাড অক্সিজেন লেভেল মেজার করব একই সাথে আমাদের স্মার্টওয়াচ দিয়ে মেজার করব ব্লাড অক্সিজেন লেভেল এবং এটা পার্থক্য কতটুকু সেটা আমরা দেখবো বা কতটুকু ডিস্টরশন হচ্ছে রেজাল্টে একই সাথে বিপিএমটাও আমরা মেজার করব এবং মেডিকেটের সেই ডিভাইসের রেজাল্টের সাথে আমরা কম্পেয়ার করব আমাদের স্মার্টওয়াচ থেকে পাওয়ার রেজাল্টের তো চলুন শুরু করা যাক তো এই হচ্ছে ইএসএস প্রো আমরা স্মার্টওয়াচটা সেন্সর টেস্ট করব সেন্সর টেস্ট করার জন্য আমরা এটা কম্পেয়ার করব একটা মেডিকেটের ডিভাইসের সাথে এবং এটা হচ্ছে ব্রিরোর অক্সিমিটার পালস অক্সিমিটার এবং একই এটা এসপিটু লেভেল মেজার করার পাশাপাশি কিন্তু এটাতে বিপিএমও মেজার করা যায় তো প্রথমে আমরা মেডিকেট ডিভাইসটাতে আমরা মেজার করার আগে আমরা দেখে নিই এটাতে অথেন্টিক সেন্সর আছে কিনা আর অথেন্টিক সেন্সর বা সেন্সর অথেন্টিসিটি চেক করার জন্য আমরা যে কোনো একটা হেলথ প্যারামিটার মেজার করব টেবিলে রেখেই যদি টেবিলে থাকা অবস্থায় রেজাল্ট দেয় তাহলে আমরা বুঝবো যে এটা আসলে ফলস সেন্সর ইউজ করা হয়েছে আর রেজাল্ট না দিলে বুঝবো যে এটা আসলে অথেন্টিক একটা সেন্সর সে সেন্স করতে পারে ইয়েস সে এটা সেন্স করতে পারছে যে সে নট ওয়ার্ন লেখা আসছে মানে সে সেন্স করতে পারছে যে সে হিউম্যান বডিতে নাই সো সে মেজার করতে পারছে না অনেক স্মার্টওয়াচ আমরা দেখেছি এই রেঞ্জের মধ্যে যেটাতে রেজাল্ট দিয়ে দেয় আমরা আরও একটা চেক করি হার্ট রেট চেক করেছিলাম এবার আমরা চেক করি এসপি টু লেভেল সো দেখি এবার আমার টেবিলের অক্সিজেন লেভেল দেয় কিনা নো সে টেবিলের অক্সিজেন রেজাল্টও দিবে না নট ওয়ার্ন দিয়ে দিয়েছে সো আমাকে এটা এখন হাতে পড়তে হবে হাতে পড়ে তো আমি এখন ডিভাইসটা হাতে পড়বো এবং হাতে পড়েই এটা মেজার করব সো আমাকে একটু টাইট করে পড়তে হবে প্রতিটা স্মার্ট ওয়াচই যখন আমি সেন্সর টেস্ট করব মেজার করব তখন আমাকে টাইট করে পড়তে হয় সো এটা আমাকে না এটা সবাইকে আসলে টাইট করে পড়তে হবে না হলে ও রাইট সিগন্যাল দিবে না তো একটু টাইট করে পড়লাম মানে এত বেশি টাইট না যে আপনার খুব বেশি কষ্ট হবে এরকম টাইট না জাস্ট নর্মাল টাইট আর কি অনেকে লুজ পরে সেই লুজ না পরে জিনিসটা যেন অ্যাটাচ হয়ে থাকে হাতের সাথে তো এটাতে আমি মেজার করব একই সাথে আমি আমার পালস অক্সিমিটারটা আঙ্গুলে দিয়ে দিচ্ছি সো এটা থেকে আমি রেজাল্ট দেখি আর এটা থেকেও আমি মেজার করতে থাকি আমার হার্ট রেট অক্সিজেন লেভেলটা আমি মেজার করি এখানে SpO2 লেভেল অলরেডি এটার অ্যান্সার দিয়ে দিয়েছে 98% আর আমার এটা মেজারিং এখন মানে এখন বোঝা যাচ্ছে সে এখন যে হাত পেলো সে বুঝতে পারছে এই কারণে সে এখন কিন্তু মেজারিং এ আছে আগের বার সে মেজারিং এ ছিল না ওয়েল এখানে আমার 99% সে শো করছে কমপ্লিটেড আর এখানে 98% সো খুব কাছাকাছি রেজাল্ট কিন্তু পাওয়া গেল SpO2 লেভেলের আমি এখন আরেকটা প্যারামিটার যেটা হচ্ছে হার্ট রেট মেজারমেন্ট সো আমি হার্ট রেট মেজার বিপিএম যেটা বিপিএম মেজার করতে দিই আমার এখানে বিপিএম শো করছে 82 তো দেখা যাক এখানে বিপিএম এর রেজাল্ট কি দেয় বিপিএম এখানে অলরেডি এখন কমা শুরু করে দিয়েছে 80 তে আসলো 78 77 হ্যাঁ বিপিএমটা এমনই হওয়ার কথা আসলে 76 তো এখানে আমার 75 বিপিএম 74 বিপিএম 75 এখানে 74 ওয়েল বিপিএম ও খুব কাছাকাছি রেজাল্ট কিন্তু সে দিচ্ছে ওয়েল আমার এখানে বিপিএম কমপ্লিট করে দিল 74 এই আর এখানে কিন্তু এখন 77 শো করছে 76 77 সো রেজাল্টটাও কিন্তু কাছাকাছি আছে এটাকে খুব বেশি ডিস্টরশন বলা যায় না তো আমি আরেকবার মেজার করি এবং একবার মেজারে আসলে ঠিক রেজাল্ট বোঝা যাচ্ছে না ওয়েল আমার এখানে 70 বিপিএম এ 71 বিপিএম এ কমপ্লিট করে দিল এবং এইখানে কিন্তু আমার বিপিএম বা বিপিএমটা আমার 74 এ এসে কমপ্লিট করলো 75 73 তেও নেমেছিল যখন এখানে 71 ছিল সেখানে তখন কিন্তু 73 ছিল সো বিপিএম একটু ফ্ল্যাকচুয়েট করে কিন্তু যখন এখানে রেজাল্ট দিচ্ছিল সেটা আমাদেরকে দেখতে হবে সেই মুহূর্তে এখানে রেজাল্ট কি দিচ্ছিল এটা যখন 71 দিচ্ছিল এটাতে তখন 73 দিচ্ছিল সো খুব একটা যে বেশি রেজাল্টের হেরফের হচ্ছে এমনটা না মোটামুটি রিলাই করা যায় আমরা তো বলি যে এটা মেডিকেটের ডিভাইস না সো এটার উপর কিন্তু রিলাই করা যাবে না এটা টুকটাক আপনি মেজার করবেন যখন তখন আপনি হাঁটা অবস্থায় আছেন বা আপনি ওয়ার্কআউটে আছেন সেই অবস্থায় আপনি এখানে হেলথ ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আপনার অক্সিজেন লেভেল অথবা হার্ট রেট অথবা ব্লাড প্রেশার এই প্যারামিটারগুলো আপনারা মেজার করে ফেলেন বা আপনি যদি মনে করেন যে আপনার শরীরটা একটু গরম লাগছে এটাতে কিন্তু বডি টেম্পারেচার মেজার করার অপশন আছে সো এই হচ্ছে সেন্সর টেস্টে আমরা বলতে পারি যে হ্যাঁ মোটামুটি সন্তোষজনক অথেন্টিক সেন্সর আছে এদিক থেকে কিন্তু আমরা 100% স্যাটিসফাইড এই স্মার্ট ওয়াচের প্রতি এরপর হচ্ছে যে এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু যে পার্সেন্টেজটা পেলাম মোটামুটি সন্তোষজনক
সন্তোষজনক। তো এই বাজেটের স্মার্টওয়াচের মধ্যে আমরা যে সেন্সর অ্যাকুরেসি পাচ্ছি তা কিন্তু মোটামুটি সন্তোষজনক। এই বাজেটের স্মার্টওয়াচের এর চেয়ে বেশি সেন্সর অ্যাকুরেসি আশা করাটা মোটেও ঠিক হবে না। তার আমাদের ভিডিওর ডেসক্রিপশন চেক করবেন, সেখানে টেকডেনের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং একই সাথে টেকডেনের ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে। আপনারা সেখান থেকে অর্ডার কনফার্ম করতে পারেন আর সরাসরি চলে যেতে পারেন টেকডেনের মোহাম্মদপুর শোরুমে, সেখানে আপনারা সরাসরি চেক করে স্মার্টওয়াচটি পারচেজ করতে পারবেন। স্মার্টওয়াচটি দুটো কালারের হয়ে থাকে, দুটো কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে, ক্রিম কালার এবং ব্ল্যাক কালার। তো আমাদের নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো স্মার্টওয়াচের সেন্সর টেস্ট নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।